আজকে গ্রামের বাড়িতে ছাদের উপরে দাঁড়ায় আছি বিকেল বেলা। সবাই বেশ অসুস্থ ছিলাম, প্রায় সপ্তাহখানেক অসুস্থ, যার কারণে চিন্তা করছিলাম গ্রামের মধ্যে অনেক ব্লগ তৈরি করব, সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আপনাদেরকে দেখাবো। কিন্তু দুর্ভাগ্য এতই ছিল যে আমি, আমার মিসেস এবং আমার আম্মুনি সবাই অসুস্থ ছিলাম, এখন অসুস্থতার ছাপ চেহারার মধ্যে আছে। কিন্তু আজকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় চলে যাব। বিকেলবেলা ভাবলাম যে ঝরঝরে বাতাস, একটু ছাদে যাই। ছাদে উঠে একটু বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। ঠান্ডা কাশি এখনও রয়েছে, তারপরেও একটু ভাবলাম যে ছাদে উঠলে হয়তো একটু ভালো লাগবে। এই সপ্তাহখানেকের মধ্যে আজকের দিনটা একটু এই বিকেলবেলাটা ভালো লাগছে, তাই না বাবা? আর আমার ইটটাই পুরো মাটি হয়ে গিয়েছে, সবাই অসুস্থ ছিল, আমি খুব স্যাড। আসলে আমরা মানে ঈদটা ওইভাবে উদযাপন করতেই পারিনি, কারণ ঈদের আগের দিন থেকে আমাদের অসুস্থতা শুরু হয়ে গেছে। প্রচণ্ড রকম জ্বর ছিল, কাশি ছিল, ঠান্ডা ছিল, আর সব থেকে অবাক করা বিষয় ছিল যে আমরা একদম উঠতেই পারিনি এই বিছানা থেকে, সবাই একদম আটকা পড়েছিলাম অবস্থা। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ কৃপায়, অশেষ দয়ায়, অশেষ ক্ষমায় আমরা এখন মোটামুটি একটু সুস্থ হয়েছি। এই জন্য ইনশাআল্লাহ আজকে ঢাকায় চলে যাব। আর এই বিকেলবেলাটা দেখুন আমাদের ছাদে থেকে আসলে সত্যি মানে খুব সুন্দর, এই যে এই পাশটা বলেন, এই পাশটা বলেন, মানে চারপাশটা খুব সুন্দর লাগে। সাবধান হবো, তো আমরা একটু ছাদ দাঁড়ায় আছি, সরাসরি দেখতে দেখায় আপনাদেরকে। আজকের এই বিকেল বেলাটা বেশ ভালোই লাগছিল, শুধু এই ঝরঝরে বাতাসের জন্য। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যখন বিকেল বেলা ছাদে উঠে এই বাতাসগুলো গায়ে লাগছিল, বেশ ভালো লাগছিল। দেখছেন যে বাতাসে গাছের পাতাগুলো কি সুন্দরভাবে নড়ছে, এরকমই বাতাস আমাদের গায়ে লাগছিল, যার কারণে আমাদের বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একেবারে প্রাণবন্ত হয়ে গেছি। তো যাই হোক, চলুন একটু ঘুরে ঘুরে ছাদটা দেখি, তারপরে আপনাদের অন্যান্য জিনিসগুলো দেখাই যতটুকু সম্ভব। তো চলুন সামনের দিকে যাই। তো আমরা এই পাশটা আসলে কিছু গাছপালা লাগিয়েছি, গাছপালা হলো যে অল্প কিছু গাছপালা, যে ছোটো ছোটো গাছ, যে এটা হচ্ছে রজনীগন্ধা, দেখতে পাচ্ছেন যে রজনীগন্ধা ফুল ফুটবে কিছুদিন পরে, এই যে এগুলো, আর এগুলো হচ্ছে ঘাস ফুল, এগুলো একটু ঘাস প্রকৃতির। আর এখানে টমেটো গাছ ছিল সবশেষ, এই যে খুব সুন্দর সাদা সাদা টমেটো, এটা একটু রেড হবে না? বেগুনের চারা, বেশ অনেকগুলো বেগুনের চারা আছে। এটা হচ্ছে রোদে একদম লাল হয়ে গেছে মিষ্টি কুমড়োর চারা, সরাইয়া যখন লাগানো হবে তখন সন্ধ্যা ফুলের কিছু গাছ আছে, কিন্তু এখানে একটা আতা গাছের চারা আছে, আতা ফল যখন বড় হবে আতা হবে, হ্যাঁ আতা হবে। আর এখানে আছে মিষ্টি কুমড়ার একটা চারা, এখানে মরিচ আছে, আর এখানে একটা জঙ্গলি ফুল আছে, যে দেখাই জঙ্গলি ফুল, মরিচ। এই আমার আম্মুনি, এখানে গাছগুলো ভালো কথা, এগুলো কি? এগুলো হলো মানে সুতার জঙ্গলা, সুতার জঙ্গলা,
এই হইলো আর এখানে কিছু গাছ আছে, এই ওখানে সেইমি, এটা হলো সিম গাছের চারা ছিল, এটা শেষ বাসন ক্লিয়ার, এই যে এটা হচ্ছে সিমের চারা, মোটামুটি শেষ হয়েছে, সিম পেকে গেছে এখন আর নাই। তো এই হইলো অবস্থা, এই হইলো আমাদের মানে ছাদ বাগানের অবস্থা, মানে পানি টানি না দেওয়ার কারণে হয়তো এরকম করে ফেলছে সবাই, আরও যত্ন করলে আরও সুন্দর হয়ে যাবে। তো দুর্ভাগ্য আমাদের সিঁড়ি নাই, তাই আমরা ওপরে একদম তিনতলার চপ ছাদ যাইতে পারতেছি না, সিঁড়ি খোলা পাচ্ছে, আবার নতুন করে বানাবে, কাঠের সিঁড়ি ছিল তাই। এখন সন্ধ্যাবেলা হয়েছে, তবে সব থেকে ভালো লাগছে যে অনেক বাতাস, বাতাসটা ভালো লাগতেছে, আর এই কিনারটা অনেক সুন্দর লাগে। বেশ অসুস্থতা থাকার কারণে আসলে আমাদের সময়টা এইভাবে যাচ্ছে, তো সন্ধ্যার দিকে হয়ে আসছে ইনশাল্লাহ, আমরা একটু পরেই সন্ধ্যার পরে পরে বেরিয়ে পড়বো ঢাকার উদ্দেশ্যে, গাড়ি চলে আসবো ইনশাল্লাহ, চলে যাব, আবার শুরু হবে কর্মময় জীবন। কয়েকদিন রেস্টের চিন্তা করছিলাম কিন্তু পুরাটাই অসুস্থতা রেস্ট হয়ে গেল। বলো, আমি আর কি বলবো, আমি খুব মনে কষ্ট নিয়ে আছি, আমার ইটটা মাটি হয়ে গেল, পয়লা বৈশাখ মাটি হয়ে গেল, সব মাটি হয়ে গেল, মানে একটা ড্রেসও পরতে পারলো না সে সুন্দর করে, কারণ সবাই ঘরে শুয়ে সময়টা চলে গেছে, এই অবস্থা আর কি। আর আমাদের টপ ছাদে একটা পাখি বসছে, এটা হচ্ছে বাবুই পাখি, রাফালে ঘুরছে, এই উড়ে গেল। ছাদটা খুব পরিষ্কার, তাই ছাদের উপরে হাঁটাহাঁটি করে খুব মজা, আর আকাশটাও খুব পরিষ্কার। এই পাশটা ছাদের বেশ সুন্দর, কারণ ঝিরঝিরে বাতাস, গাছপালা, খুব ভালো লাগে, আল্লাহ খুব ভালো লাগে। হাই সাকু, ও ছোটবেলা থেকে হাসে, বাতাসের সাথে সাথে আকাশটাও বেশ সুন্দর, খুব ঝরঝরে সুন্দর আকাশ, আলোকিত আলোকটা খুব। বাতাসটা খুব নির্মল, তাই আমার আম্মা যান খুব আনন্দে শান্ত মনে একটু হেঁটে বেড়াচ্ছে, অসুস্থতার পরে একটু শক্তি আসলে যা হয় আর কি, ভাবছে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে, তাই ছাদের এই কেনাটা দিয়ে একটু হাঁটছে। এই হচ্ছে অবস্থা, মানে আসলে কি বলবো যে এইবার ঈদটা যে কীভাবে গেল আল্লাহ তালাই ভালো জানেন, খুবই কঠিন অবস্থায় গেছে ঈদটা। Thank you.
তো এখন সন্ধ্যা, যেহেতু সন্ধ্যা গণে আসছে তো আমরা নেমে যাব ছাদ থেকে। ছাদ থেকে নেমে আমরা তাড়াতাড়ি চলে যাবো ইনশাল্লাহ, তাই না মামনি? তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আর এখন প্রচণ্ড গরম, হ্যাঁ, তাই ঠান্ডা লাগছে, জ্বর আসছে, শরীর ব্যথা হচ্ছে অনেকেরই। আপনারা সবাই সাবধানে থাকুন, যাতে এই ধরনের সমস্যায় আপনাদের না পড়তে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে আর আমাদের জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ গাইস।